আপনারা জানেন কোভিড অতিমারির কারণে আমাদের বিদ্যালয় অনেক দিন বন্ধ রাখতে হয়েছে, শ্রেণীকক্ষের পড়াশোনা দীর্ঘদিন স্থগিত থাকায় তার প্রভাব শিশুদের পঠন পাঠনে পড়েছে, অনলাইনে ক্লাস, অ্যাক্টিভিটি টাস্ক, টিভিতে ক্লাস, বাংলা শিক্ষা দূরভাষে ইত্যাদি অনেকগুলি পদক্ষেপ আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে নিয়েছি। তা সত্ত্বেও ছাত্রছাত্রীদের, বিশেষত প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের উপর এই পরিস্থিতি খুবই প্রতিকূল এক প্রভাব ফেলেছে। এইসব 5 থেকে 9 বা 10 বছরের অর্থাৎ প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর যে শিশুরা, তাদের লেখাপড়া, নিজেদের মধ্যে মেলামেশা, সাংস্কৃতিক অভিব্যক্তি, শরীরচর্চার উপযুক্ত পরিসর তৈরি করে দেওয়ার জন্যে আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তরকে বলেছেন পাড়ায় শিক্ষালয় নামে একটি উদ্যোগ নিতে, যা আগামী 7 ফেব্রুয়ারি 2022 থেকে আমরা চালু করতে চলেছি। স্কুলে স্কুল খোলার ক্ষেত্রে আবার আমি বলছি বিষয়টা, এটা বিদ্যালয় শিক্ষা দপ্তর পুরোটার উপর নির্ভর করে না, যেহেতু স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়ে গভীর উদ্বেগ এবং কনসার্ন আছে। আমরা স্বাস্থ্য দপ্তর তার এটা কোভিড বিধি নিয়মিত পর্যালোচনা করছে, মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমাদের নিয়মিত কথা হচ্ছে, এটা নিয়ে আপনাদের উদ্বেগ বা চিন্তার কোনো কারণ নেই। আমরা স্কুল, আমরাও খোলারই পক্ষে বা মুখ্যমন্ত্রীও চাইছেন বাচ্চাদের ক্ষতি না করে, কোভিড সংক্রমণ না বাড়িয়ে, যাতে আবার স্কুল খুলে আবার যাতে স্কুল বন্ধ করতে না হয়, তার পাকাপোক্ত, তার প্রতিষেধক এবং প্রতিবিধান করে তারপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই জানাবেন আপনাদের কবে স্কুল খুলতে পারে। পাড়ায় শিক্ষালয় নিয়ে প্রাইভেট স্কুলগুলির ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে, আমাদের বক্তব্য হচ্ছে এই যে তারা যদি এটায় অংশগ্রহণ করতে চান, আমরা তো সমস্ত প্রাইভেট স্কুলকে, যেহেতু তারা আমাদের ওইভাবে গাইডলাইনের মধ্যে পড়েন, আমরা তো কোনো নির্দেশিকা দিতে পারি না, কিন্তু তারা যদি চান আমরা সর্বাত্মক সহযোগিতা করতে এবং আমরা চাইবো তারা সেটা করুন, এইটা আমি বলতে পারি। হ্যাঁ, শিক্ষালয় আসতে পারে, অংশগ্রহণ করতে পারে। আমি দেখুন, স্কুল খোলা নিয়ে যেটা বলার, আমি আমার মনে হয় যে পুরোটাই বলেছি, আমরা পুরো স্কুলই ধাপে ধাপে খুলতে চাইছি, এটা বুঝতে হবে আপনাদের, এবং এটা স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করছেন, তিনি প্রতিষ্ঠিত এবং প্রতিবিধান নিয়ে তিনি যথাসময়ে জানাবেন, এটা নিয়ে আপনাদের বিচলিত বা আমি সমস্ত অভিভাবক মহলকেও বলবো, আপনারা চিন্তা করবেন না, এটা সরকার, আমার মুখ্যমন্ত্রী যথেষ্ট দায়িত্ব নিয়ে বিষয়টা দেখছেন, ঠিক যথাসময়ে আমরা আপনাদের জানাবো।